আজ সকালে উঠেই আমার প্রথমে মনে হচ্ছে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। আমি খুশি নই, গর্বিত নই, আমার মাথা উন্নত, চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শীল। মমতা ব্যানার্জিকে রোম ডেকেছে সারা পৃথিবীর কাছে শান্তি প্রচারক হিসেবে, ও লাভলি। তথাগত বুদ্ধ, মানে তথাগত রায় নয়, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মাশোক চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হল। যিশু বললেন, ও লর্ড ফরগিভ এন্ড ফরগেট, দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং। মার্টিন লুথার কিং, চিলির আলেন্দে, মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে মাদার টেরেসা, সেই জায়গায় যে রোম আমার স্বপ্ন। একদিনে রোম কখনো রোম তৈরি হওয়া শেষ হয় না, আজও রোম তৈরি করা চলছে, খোদাই চলছে। রোম ক্যানট বি বিল্ট ইন আ ডে, ওয়াজ নট বিল্ট ইন আ ডে। সেই জায়গায় মমতা ব্যানার্জিকে ডাকলেন 130 কোটির দেশে। কখন ডাকলেন? ঠিক তার 7 দিন আগেই প্রশ্ন আসছে ইউপিএসসিতে যে পশ্চিমবঙ্গে পোস্ট ভায়োলেন্স সব থেকে বেশি ভায়োলেন্স চলছে, মাফ করবেন, পোস্ট পোল ভায়োলেন্স সব থেকে বেশি কোথায়? না পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি হিংসা রাজনীতি করছেন। ঠিক সেই সময় ইতালির রোম থেকে, সারা পৃথিবীর থেকে এই বাণী এলো, মমতা তুমি শান্তির প্রতীক, শান্তির পায়রা ওড়াতে, সাদা পায়রা উড়িয়ে পৃথিবীর বুকে। আমরা যখনই ছোটবেলায় শুনতাম, যখনই মানুষ চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য, আর আমরা স্লোগান দিয়ে বলতাম, যুদ্ধ নয় শান্তি চাই। সেই স্লোগান, সেই শান্তি চায়ের পায়রা ওড়াতে মমতা ব্যানার্জিকে ডাকলেন, মোহনদাস মাফ করলেন, নরেন্দ্র মোদীকে ডাকলেন না। কিন্তু উনি কথায় কথায় বলেন, আমি সারা পৃথিবীকে, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন পৃথিবীর সর্বশক্তিমান নেতা, বলবেন নাকি বিধানসভায় যে কেন ডাকলেন না? কারণ রোমও হয়তো মনে করে যে মোদী শান্তির প্রতীক নয়, দাঙ্গার প্রতীক, গুন্ডামির প্রতীক, জবরদস্তির প্রতীক, লোকতন্ত্র গণতন্ত্রের কণ্ঠরোধ করার প্রতীক। আর যিনি শান্তির প্রচার করেন, যিনি ঘাটালে বন্যায় গিয়ে নেমে পড়েন, জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনায়, তার নাম মমতা ব্যানার্জি। ও লাভলি, কংগ্রাচুলেশন মমতা ব্যানার্জি। এটা আমার গর্ব, তৃণমূলের গর্ব নয়, সারা ভারতবর্ষের গর্ব। আমার দেশের মানুষ, আমার মেয়ে অগ্নিকন্যা, শান্তিকন্যা হয়ে রোমে যাওয়ার আহ্বান পেয়েছে শান্তি প্রচার করতে। কংগ্রাচুলেশন মমতা।